তোর পারাতিয়া আমি যাব তোর বিয়ে না দিয়ে আমি বিয়েই করব না হ্যাঁ ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না বন্ধুরা আজকে আমরা জানব কে এই মুরাদ হাসান এমপি কি তার আসল পরিচয় শিক্ষা জীবন রাজনৈতিক জীবন ও পারিবারিক জীবন সম্পর্কে মুরাদ হাসান হলো বাংলাদেশের একজন রাজনীতিবিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি বাংলাদেশের জামালপুর চার আসনের সংসদ সদস্য তিনি নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন 2018 সালের মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তারপর 2019 সাল থেকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জন্ম 17 নভেম্বর 1974 সাল বর্তমান বয়স 47 বছর পেশায় তিনি রাজনীতিবিদ ও ডক্টর তার প্রাথমিক জীবন সম্পর্কে বলতে গেলে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার মাতা মনোয়ার বেগম জামালপুর শহরে কিশালায় আদর্শ বিদ্যা নিকেতনে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় 1990 সালে তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন 1993 সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং 2000 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন 2004 এবং 5 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্লাস্টিক সার্জারি ওপর পিজিটি সম্পন্ন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন অনকোলজির ওপর এমফিল ডিগ্রি অর্জন করেন তার রাজনৈতিক সম্পর্কে বলতে গেলে তিনি নবম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য তিনি তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য তার পারিবারিক জীবন সম্পর্কে বলতে গেলে ব্যক্তিগত জীবনে এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক তিনি তার স্ত্রীর নাম ডক্টর জাহানারা এহসান তিনি পেশায় একজন ডাক্তার তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে